কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারে ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা গোপনে দোষ খোঁজে প্রকাশ্যে দোষ বলে তাদের উপর আল্লাহ লানত হুমাজাতিল লুমাজা এই লুমাজা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো সেই সবচেয়ে বুদ্ধিমান লাইকি هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله لايكي এমন একজন জীবন সঙ্গিনীকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে যে দিন বোঝে এবং যে আপনার কনসেপ্টের সাথে একমত এবং যে চায় যে আপনি দিনের জন্য কিছু করেন আপনার জন্য নামাজে দোয়া করে আপনার দিনের বিষয়গুলো গুছায় দেয় এমন স্ত্রী ঘরে থাকলে ওই স্বামী বিশ্ব জয় করতে পারে লাইকি মা বাবার দোয়ার ব্যাপারে বলা হয়েছে মা বাবার দোয়া আল্লাহ কি করে না বলে মা বাবার দোয়া কি করে না আল্লাহ ফেলে দেয় না পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদদোয়া করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বদদোয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না লাইকি তোমার মা তোমার উপর অসন্তুষ্ট তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট তোমার মৃত্যু যদি হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মরতে পারবা জান্নাতে ঢুকতে পারবা না জান্নাতে ঢুকতে পারবা না লাইকি গুনাহ তো হবে গুনাহ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা গুনাহ করবে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন গুনাহ মাফ করাটাকে পছন্দ করেন গুনাহ করবি মাফ চাইবি মাফ করে দেব আর গুনাহ করার পর যদি মনে মনে এই চিন্তা থাকে হ্যাঁ গুনাহ করে ফেলেছি আর তাক আল্লাহ বলেন বান্দা আমি তোর প্রতি রাগ হয়ে যাই লাইকি যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সবসময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পরে সারখার করে দিবে লাইকি এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কিয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে লাইকি একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি হে আরহামার রাহিমিন আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনি আমার রব লাইকি আল্লাহ আমারে বাঁচাও ইয়া নফসি বলে যে জিকির শুরু হবে এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থারথার করে কাঁপবে লাইকি একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সাইয়েদনা ওমর ফারুক বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু মরার আগে একবার মরো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি
লাইকি ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না, দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না নাই। বিশ্বনবী এন্তেকাল করবেন, রুহু বেরোয় যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত, আর সালাত উম্মতেরা নামাজ, নামাজ লাইকি তোমার দিনকে বিষ্ণু মিসা ইসলাম বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও, তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে নাই। লাইকি এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী, যেটা টাকা দিয়ে কেনা যায় না। লাইকি আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন, বলবে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি, তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া, আছে না এরকম? এই হুজুর ভালো না এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা, তুমি হুজুরের কি সমস্যা, তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো, আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো, জন্য খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খোঁজে, যে নিজে নিজের দোষ খুঁজতে পারে, যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান। লাইকি হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান, চিল্লায় বলো আমাদের পরিচয় কি, আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি, দেশ হিসাবে পরিচয় কি, আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান। লাইকি